রাজনীতির কারণে যোগা দিবস আটকে দেওয়ার অভিযোগ বিধাননগর যোগা সমিতির ঘটনায় চাঞ্চল্য রাজনীতির কারণে আন্তর্জাতিক যোগা দিবস আটকে দেওয়ার অভিযোগ বিধাননগর পৌর নিগম বত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুধীর সাহার বিরুদ্ধে অভিযোগ গত চোদ্দই জুন বিধাননগর কর্পোরেশন থেকে যোগা দিবস পালনের জন্য অনুমতি নিয়েছিল বিধাননগর যোগা সমিতি কিন্তু এদিন সকালে যোগা করতে গিয়ে তারা দেখেন করুণাময়ী আবাসনের যে বড় মাঠ সে মাঠটি বন্ধ অবস্থায় এরপর যোগা সমিতির সদস্যরা দাবি করেন প্রত্যেক দিনই এই মাঠ খোলা থাকলেও রাজনীতির কারণে এদিন এই মাঠে তালা দিয়ে দেওয়া হয়েছে এরপর যোগা সমিতির সদস্যরা মাঠ বন্ধ থাকার কারণে রাস্তাতে বসেই যোগা দিবস পালন করেন আমরা সকালবেলায় এসে এইখানে দেখি যে এই করুণাময়ীর মাঠের প্রত্যেকটি গেটে তালা দিয়ে কারা চলে গেছে খোঁজ নিয়ে যখন জানতে পারি তখন আমরা স্থানীয় যে যিনি কাউন্সিলর আছেন সুধীর শাহকে ফোন করা হয় শৌধির সা পুরো ব্যাপারটাই এড়িয়ে যান এবং উনি এই যে গেট খুলে দিতে অসম্মত হন সম্মত হন না এইটা যোগা দিবসের বিরুদ্ধে ওনার কিসের এত বিরূপতা আমরা তো বুঝতে পারি না কেন উনি এত বিরূপ এক দিন যোগ দিবস मनाने के लिए हम लोग अगर उपस्थित होते तो उससे किसी भी तरह का शारीरिक कोई फायदा हमको नहीं मिलेगा योग रोज करने की चीज है कि इन्होंने योग का प्रचार इतना ज्यादा किया है ব্যুৰো ৰিপৰ্ট নিউজ নমাইনছলাণ্ড বিধাননগৰ